খুলল দক্ষিণ দুয়ার, স্বপ্ন জয় করে পদ্মা সেতুর যুগে বাংলাদেশ পূরণ হলো কোটি বাঙালির স্বপ্ন। বর্ণাঢ্য আয়োজনে ফলক উন্মোচনের পর পদ্মা সেতুর টোল দিয়ে মাওয়া থেকে জাজিরা প্রান্তে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সুধী সমাবেশে যোগ দিয়ে স্যালুট জানান সাধারণ মানুষকে। জয় বাংলা স্লোগান দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সক্ষমতা ও মর্যাদার প্রতীক পদ্মা সেতু। দেবাশিস রায়ের রিপোর্ট। স্বপ্নযাত্রা থেকে স্বপ্ন জয়, দীর্ঘ অপেক্ষার পর সেই মহেন্দ্র খন। নিয়মমাফিক টোল পরিশোধ করে সেতু এলাকায় প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে সেতু নিয়ে দীর্ঘকাল তিনি ছিলেন যন্ত্রণাদগ্ধ, সেই স্বপ্ন সেতুর মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক উন্মোচন করতে আসেন প্রধানমন্ত্রী। ফলক মঞ্চের ফোয়ারা সম্বলিত দৃষ্টিনন্দন লাল পর্দা ধীরে ধীরে নিচে নামতেই আকাশে সৃষ্টি হয় বর্ণিল রঙের ছটা। এ সময় জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত হয় পুরো এলাকা। উদ্বোধন করা হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের বহুদিনের লালিত স্বপ্ন, সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর। এর আগে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে সুধী সমাবেশে যোগ দেন সরকার প্রধান, যেখানে 3,500 দেশি বিদেশি অতিথির সামনে আধা ঘন্টারও বেশি সময় বক্তব্য রাখেন শেখ হাসিনা। 42টি স্তম্ভ, এই স্তম্ভ যেন স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি। নিজস্ব অর্থনে সম্ভব নয়, এটা একটা স্বপ্ন মাত্র, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাদের হয়তো চিন্তার দন্যতা আছে, আত্মবিশ্বাসের দন্যতা আছে, সেটাই আমি মনে করি, কিন্তু আজকে থেকে আমি মনে করি তাদেরও আত্মবিশ্বাস বাড়বে। সেতু নিয়ে মিথ্যা দুর্নীতি ও ষড়যন্ত্র হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তার পাশে থাকার জন্য হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা জানান দেশবাসীর প্রতি। বাংলাদেশের জনগণই হচ্ছে আমার সাহসের ঠিকানা, তাই বাংলাদেশের জনগণকে আমি স্যালুট জানাই। মাটির গভীরে 122 মিটার পাইলিং বিশ্বের আর কোনো সেতুতে করা হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সেতু সমালোচকদেরও আত্মবিশ্বাসের খোরাক হবে। নতুন অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলবো, হাইটেক পার্ক আমরা গড়ে তুলবো, দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে, দেশের শিল্পায়নের গতি আরও ত্বরান্বিত হবে এবং আঞ্চলিক বাণিজ্যে বিশেষ ভূমিকা এই সেতু রাখবে। বাংলাদেশ ও বাঙালি জাতিকে বিশ্বের দরবারে গৌরবের সাথে প্রতিষ্ঠা করতে সবাইকে শপথ নেয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। মহাকালের ব্যবধান ঘুঁচিয়ে প্রমত্তা পদ্মার বুকে দাঁড়িয়ে থাকা এই সেতু বাংলাদেশের মর্যাদা ও গৌরবের প্রতীক। যে কোনো মানদণ্ডে এই বৃহৎ কর্মযজ্ঞ আগামী দিনে জাতিকে আরও সংকল্পবদ্ধ, সুনির্দিষ্ট এবং দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে বহু বহুকাল ধরে। দেবাশিস রায়, সময় সংবাদ, পদ্মা সেতু, মাওয়া, মুন্সিগঞ্জ। মাওয়া প্রান্তে আনুষ্ঠানিকতা শেষে মাদারীপুরের শিবচরে জনসভায় যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। বলেন, যারা পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল তারা উপযুক্ত জবাব পেয়েছে। জনগণের শক্তিতে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আজ বাস্তব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। রোদবৃষ্টি মাথায় করে অপেক্ষা লাখো মানুষের, কেননা তাদের আজন্ম লালিত স্বপ্ন বাস্তবে রূপ দেয়ার রূপকার যিনি, তিনি আসছেন। শনিবার দুপুর 1টার কিছু আগে প্রধানমন্ত্রী আসেন শিবচরের মাটিতে, ততক্ষণে তিল ধারণের ঠাঁই নেই জনসভার মাঠে। এই সেতু নিয়ে তাকে অসম্মানিত করা হয়েছিল জানিয়ে সরকার প্রধান বলেন, সব সমালোচনার জবাব পদ্মা সেতু। আমাদের কষ্ট করতে হবে না, এই বর্ষাকাল এই পদ্মা নদী খরস্রোতা পদ্মা নদী, এই পদ্মা নদী পার হতে যে আর কাউকে সন্তান হারাতে হবে না। যারা বাধা দিয়েছিল তাদেরকে উপযুক্ত একটা জবাব এই পদ্মা সেতুর মধ্যে দিয়ে আমরা দিতে পারলাম যে না, বাংলাদেশ পারে। সরকার প্রধান তার বক্তব্যে বলেন, এই প্রাণের সেতু নিয়ে যারা দুর্নীতির কথা বলে তারাই দুর্নীতিবাজ। বিএনপি চেয়ারপারসনকে এসে সেতু দেখে যেতে বলেন শেখ হাসিনা। এই পদ্মা সেতু নির্মাণের জন্য সেই 2001 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম, খালেদা জিয়া এসে তা বন্ধ করে দিয়েছিল। আমাদের অনেক জ্ঞানীগুণী লোক ছিল, অর্থনীতিবিদ, বড় বড় আমলা ছিলেন সবাই, তবে যে নিজেদের টাকায় পদ্মা সেতু সম্ভব না। আজকে নিজেদের টাকায় কিভাবে করতে পারলাম? আপনারা, এই বাংলাদেশের জনগণ আপনারা আমাকে সমর্থন দিয়েছেন,
পাশে দাঁড়িয়েছেন জনগণের শক্তি, সব থেকে বড় শক্তি। ওই ডক্টর ইনুস আমেরিকায় তদবির করে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল, বললো দুর্নীতি হয়েছে। কে দুর্নীতি করেছে? যে সেতু আমাদের প্রাণের সেতু, যে সেতুর সাথে আমার এই দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য জড়িত, সেই সেতু করতে যে কেন দুর্নীতি হবে? এর আগে টোল দিয়ে সেতু পার হয়ে জাজিরা প্রান্তের ফলকুন মোচন করেন প্রধানমন্ত্রী। পিতার হাত ধরে এসেছিল ভূখণ্ড, আর কন্যার ব্রত সেই ভূখণ্ডের মানুষের কল্যাণ। তাই তো ঐতিহাসিক জনসভায় লাখো মানুষের স্রোত বলে দিচ্ছে কতটা জনপ্রিয় তিনি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, শিবচর, মাদারীপুর। পদ্মা সেতু উদ্বোধনের পরপরই সেতুতে ঢল নামে সাধারণ মানুষের। সেতু এলাকায় ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে লাখো মানুষ। এ সময় হিমশিম খেতে হয় নিরাপত্তা বাহিনীকে। যে উচ্ছ্বাস বাধাহীন, যে উদযাপন গৌরব মাখা, এ এক নজিরবিহীন জনস্রোত। পদ্মার জাজিরা প্রান্তে সেতুর ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী, অনুষ্ঠানের জায়গা ছাড়তেই ঢল নামে উৎসব মুখর জনতার। উদ্বেলিত ছোটাছুটি আর বাঁধ ভাঙা দৌড়ে যে যেভাবে পেরেছেন উঠেছেন স্বপ্নের পদ্মা সেতুতে। অনেকের মুখে ছিল বাঙালির স্বাধিকার স্বাধীনতা আন্দোলনের প্রতীক জয় বাংলা স্লোগান। প্রথমবারের মতো সেতুতে উঠে প্রমত্তা পদ্মা নদী দেখার আনন্দ ছাপ সবার চোখে মুখে। আমাদের যে দক্ষিণ অঞ্চলের মানুষের যে মনের আকাঙ্ক্ষা, সেটা আজকে পূরণ হলো। আজকে অনেক ভালো লাগছে, ঠিক আছে, সারা বাংলাদেশের মানুষ গাড়িতে যাতায়াত করবে, অনেক ভালো লাগছে। আমার অনুভূতি আমি প্রকাশ করতে পারতেছি না যে এত ভালো লাগতেছে। জনজোয়ারের বাঁধ ভাঙা ঢলে সাধারণ মানুষ বলছেন, স্বপ্নের পদ্মা সেতু এখন জাতীয় অহংকারের প্রতীক, আর যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় ধন্যবাদ জানান সরকারকে। খুব আনন্দ লাগছে, এর আনন্দের ভাষা প্রকাশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। অনেক ভালো লাগছে, অনেক ভালো, অনেক ভালো, অনেক খুশি আমরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে সেতু থেকে নামিয়ে দেন সাধারণ মানুষকে। স্বপ্নের সেতুর ফলক উন্মোচন হতে না হতে সেতু এলাকায় মানুষের ব্যাপক উপস্থিতি উৎসাহ উদ্দীপনা জানান দিচ্ছে এই সেতু কতটা গৌরবের বাঙালির কাছে। সাধারণ মানুষের প্রত্যাশা, স্বপ্নজয়ের এই পদ্মা সেতু বদলে দিবে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, পদ্মা সেতুর জাজিরা প্রান্ত, শরীয়তপুর। পদ্মার আকাশে লাল সবুজের খেলা, এ যেন আকাশের বুকে এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। বিমানের গর্জন জানান দিল বাংলাদেশের সক্ষমতার। বিশ্বের বুকে আজ বিস্ময় স্বপ্ন সংযোগ পদ্মা সেতু, আর এই অর্জনকে রাঙিয়ে দিতেই নজর কাড়ে বিমান বাহিনীর মহড়া। ঘড়ির কাটায় সময় তখন বেলা 12:10, ছুঁই ছুঁই। নীল সাদা মেঘের ভেলার ফাঁক গলে হাওয়ায় ভেসে একে একে বেরিয়ে আসতে থাকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার, উপলক্ষ স্বপ্নজয়ের মহেন্দ্রক্ষণে মনোমুগ্ধকর ফ্লাইপাসে অংশ নেয়া। হেলিকপ্টার বহরের প্রথমেই নেতৃত্ব দেয় লাল সবুজের পতাকা। উত্তাল পদ্মার বুকে নিজ দেশের পতাকা উড়িয়ে জানান দেয় অদম্য বাঙালি কখনো দমে যাওয়ার নয়। পাঁচটি হেলিকপ্টার বহরের দ্বিতীয়টিতে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পতাকা। এ যেন বঙ্গবন্ধুর সাহস আর আদর্শে বলিয়ান হয়ে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার ডাক। যার দৃঢ়তা ও সাহসী নেতৃত্বে স্বপ্নের এই পদ্মা সেতু, বিমান বাহিনীর এই মনোমুগ্ধকর প্রদর্শনীর তৃতীয় হেলিকপ্টারে ছিল তারই ছবি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পতাকাবাহী আকাশযান দুর্বার গতিতে এগিয়ে যায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে। চতুর্থ ও পঞ্চম হেলিকপ্টার বহন করে স্বপ্নজয় ও জাতীয় স্লোগান জয় বাংলা সম্বলিত পতাকা। নীল আকাশে লাল সবুজের আবিরে ফুটিয়ে গড়ে তোলা হয় বাংলাদেশের পতাকার অবয়ব। এক পর্যায়ে হাজির হয় যুদ্ধ বিমান, মিগ-29 যুদ্ধ বিমানের গর্জন আর হুঙ্কারে কেঁপে ওঠে আশপাশ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। শুধু পদ্মা পাড়ের মানুষ নয়, স্বপ্নজয়ের আনন্দে ভাসছে পুরো দেশ।
জেলায় জেলায় বের করা হয় বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা ও আনন্দ মিছিল। শুধুই একটি সেতুর উদ্বোধন নয়, বিশ্বের বুকে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতার জানান দেয়া। আর তাই শুধু পদ্মা পার নয়, নানা আয়োজনে পুরো দেশবাসী মেতেছেন উৎসবের আমেজে। ঢাক ঢোল ও বাজনার তালে তালে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পুলিশ প্রশাসন। র্যালি শেষে কাটা হয় কেক। পদ্মা সেতুর আদলে নগরীর জামালখানে বসানো হয়েছে প্রতীকী পদ্মা সেতু। শুভ পদ্মা সেতুর সকাল, এমন স্লোগানে চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। পরে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয় শুভ পদ্মা সেতু সকাল, আজকের সকাল এবং আজকে থেকে প্রতিদিনের সকাল, শেখ হাসিনার সকাল, বাংলাদেশের সকাল, জয়ের সকাল। স্বাধীনতার পর সবচেয়ে গৌরবের দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী। বাঙালি এমনিতেই সক্ষম একটা জাতি, কিন্তু তার জন্য প্রয়োজন হয় সক্ষম নেতৃত্বের। এখানে এটা দুজার সংমিশ্রণ হয়েছে বলেই আজকে পদ্মা সেতু সম্ভব হয়েছে, পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। নানা সাংস্কৃতিক আয়োজনে পদ্মা সেতু উদ্বোধনের দিনটিকে স্মরণীয় করে রাখেন খাগড়াছড়িবাসী। স্থানীয় শিল্পীরা নাচ গানে মুগ্ধ করেন আগতদের। পদ্মা সেতুর আদলে তৈরি সেতু নিয়ে বরিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের স্লোগানে গাজীপুরেও বের করা হয় শোভাযাত্রা। বৈচিত্র্যপূর্ণ এই শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। শত পতাকা হাতে ঝিনাইদহে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। এতে সরকারি বেসরকারি দপ্তর সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন। প্রমত্তা পদ্মায় বুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অহংকার, এমন স্লোগানে মৌলভী বাজারেও বের করা হয় শোভাযাত্রা। এতে স্থান পায় প্রতীকী পদ্মা সেতুও। ময়মনসিংহে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই র্যালি মিলন মেলায় পরিণত হয়। এছাড়া সাতক্ষীরা ও ঝালকাঠিতেও নানা আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধনী দিনের শুভ সূচনা উদযাপন করা হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ঐতিহাসিক মুহূর্তে ষড়যন্ত্রের বলি সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন, সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং সাবেক অর্থ উপদেষ্টা মোশাফুর রহমানকে পাশে রেখেই স্বপ্ন সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু প্রকল্পে দুর্নীতির মিথ্যা অভিযোগে তাদের ছাড়তে হয়েছিল মন্ত্রিত্ব ও গুরুত্বপূর্ণ পদ। সব বাধা পেরিয়ে স্বপ্ন পূরণের উদ্বোধনী যাত্রায় ছিলেন উপস্থিত। এই এক দৃশ্যই যেন সব অপমান, অপবাদ আর গ্লানির জবাব। যে সেতুর জন্য একসময় মিথ্যা অপবাদ নিয়ে ছাড়তে হয়েছিল মন্ত্রিত্ব ও গুরুত্বপূর্ণ সরকারি পদ, স্বপ্নের সেই পদ্মা সেতুর উদ্বোধনের সময় তাদেরকেই পাশে রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে একে তার পাশে এসে দাঁড়ান সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। স্বপ্ন জয়ের ঐতিহাসিক ক্ষণে বঙ্গবন্ধু কন্যা স্মরণ করলেন রাষ্ট্রের একসময়ের গুরুত্বপূর্ণ এই তিন ব্যক্তিকে। কল্পিত দুর্নীতির অভিযোগ তুলে 2012 সালে পদ্মা সেতুর ঋণ চুক্তি বাতিল করেছিল বিশ্বব্যাংক। অন্যদের সঙ্গে সে সময় কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকেও, পড়তে হয় দুদকের জেরার মুখেও। যদিও একসময় পদ্মা সেতুর স্বার্থেই মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান আবুল হোসেন, ছাড়তে হয় দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদও। এরপরই অনেকটাই লোকচক্ষুর অন্তরালে চলে যান আবুল হোসেন। পত্রিকার অসত্য রিপোর্টের ভিত্তিতে সেতু উদ্বোধনের ঠিক দুদিন আগে সময় সংবাদকে তিনি জানান, সে সময় কয়েকটি গণমাধ্যম এবং কতিপয় সুশীলের ভূমিকার নেপথ্যে ছিল আওয়ামী লীগ ও সরকার বিরোধী ষড়যন্ত্র। দুর্নীতির মিথ্যা অপবাদে রাষ্ট্রীয় পদ ছাড়া আরেক ব্যক্তি সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। শুধু পদ থেকে সরে যাওয়া নয়, 40 দিন কারাগারে কেটেছে মানবেতর জীবন। সৎ থেকেও স্বীকার হতে হয়েছে অবিচারের, কিন্তু একসময় আধার কেটে বের হয়ে আসে সত্য, নির্দোষ প্রমাণ হন তিনি। বর্তমানে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত আছেন মোশাররফ হোসেন ভূঁইয়া।
এছাড়াও পদ্মা সেতুর জন্য মিথ্যা অপবাদ, গ্লানি আর ত্যাগ স্বীকার করা আওয়ামী লীগের আরেক নেতার নাম প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের দিনে তাকেও স্মরণ করেন প্রধানমন্ত্রী। মহেন্দ্র খনে মুজিব কন্যার পাশে দাঁড়িয়ে এবার হয়তো অতীতের সব দুঃখ আর ত্যাগ স্বীকার ভুলে যাওয়ার চেষ্টা করবেন ডক্টর মশিউর রহমান। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আবারও বাড়ছে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার। গত ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৩ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৮০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিবৃতিতে বলা হয়, ২৪ ঘন্টায় নতুন ৮৪৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২৮০ করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ১৫.07%। এ নিয়ে দেশে মোট শনাক্ত ১৯,৬৩,৪৯৩ জন। নতুন করে মারা গেছেন ৩ জন। এ নিয়ে মোট প্রাণ গেল ২৯,১৩৮ জনের। পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক ক্ষণকে স্মরণীয় করে রাখলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও। আনন্দ শোভাযাত্রা, কেক কাটা সহ নানা আয়োজনে উৎসবে মেতে ওঠেন তারা। নিউ ইয়র্ক থেকে সেই খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নিউ ইয়র্কের পথে পথে আনন্দ শোভাযাত্রা। বাংলাদেশ ক্লাব আয়োজিত আনন্দ মিছিলে অংশ নেন রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অসাধ্যকে সাধন করেছেন, যে বিজয় আমাদেরকে এনে দিয়েছেন, সেই বিজয়ের সাথে শরিক হতে পেরে আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করছি। এটা বাঙালি জাতির সব থেকে বড় অর্জন। এই অর্জন আমাদের বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে বড় ডিজিটাল স্ক্রিনে সরাসরি দেখানো হয় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। সকল উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও কেক কেটে উদযাপন করেছে শুভক্ষণটি। শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফল পদ্মা সেতু, তাই আমরা সকলে মিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। এছাড়া শ্রমিক লীগ ও গোপালগঞ্জ সমিতি পথচারীদের মাঝে খাবার বিতরণ ও দোয়ার আয়োজন করে। বাংলাদেশের পদ্মা পার থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, যেভাবে বাংলাদেশের উৎসব সাত সমুদ্র ১৩ নদীর এপারে এই নিউ ইয়র্কে ছড়িয়ে পড়েছে, তা প্রবাসীরা অনেক দিন মনে রাখবে এমনটাই বলছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। দুই সপ্তাহ তাণ্ডবের পর সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় বাড়িতে ফিরতে পারছেন না মানুষ। যমুনা নদীর পানি কমতে থাকায় সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ঘরবাড়ি তলিয়ে থাকায় দুর্ভোগে রয়েছেন জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ। নেত্রকোনার দুর্গাপুর ও কমলাকান্দা উপজেলার পানি কিছুটা কমলেও প্লাবিত হচ্ছে সদর উপজেলার নতুন নতুন এলাকা। মোগরা নদীর পানি বাড়ায় প্লাবিত হচ্ছে জেলা শহরের আশপাশের এলাকা।